নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সংবাদ স্কাই 18 বাংলা নিউজ। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ জলসেচ বিভাগের পুরনো ডিভিশন কার্যালয় স্থানান্তরিত হয়ে যাবে পাথারকান্দিতে। এমনিতে অসন্তুষ্টির দানা বেঁধে উঠেছিল যুব কংগ্রেসীদের মধ্যে। দিন কয়েক আগে বিভাগীয় কর্মীদের নিয়ে কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন যুব কংগ্রেসীরা। ডিভিশন কার্যালয়টি করিমগঞ্জ থেকে পাথারকান্দিতে স্থানান্তরিত না হওয়ার জন্য তাদের প্রতিবাদ কর্মসূচি। অসন্তুষ্টির দানা শুকোতে না শুকোতে আজ অসন্তুষ্টি বিস্ফোরিত হলো বিভাগীয় নবাগত বাস্তুকারের করিমগঞ্জের আগমনে। উল্লেখ্য, সরকারি নির্দেশ মতে রাতাবাড়ি ও পাথারকান্দি বাস্তুকারের দায়িত্ব দেওয়া হয়েছে ধ্রুবজিৎ তালুকদারকে, কিন্তু যুব কংগ্রেসীরা নবাগত বাস্তুকারকে করিমগঞ্জের বিভাগীয় কার্যালয়ে যোগদান করতে পুরোপুরি নারাজ। যেহেতু রাতাবাড়ি ও পাথারকান্দির দায়িত্ব দেওয়া হয়েছে নবাগত বাস্তুকারকে, তাই করিমগঞ্জের বিভিন্ন কার্যালয়ের কাজে যোগদানে তাদের বাধা। এ নিয়ে কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। বাস্তুকারের গাড়ি আটকাতে উদ্যুক্ত হন তারা, এতে খানিকটা বাধার সম্মুখীন হয়েছিলেন নবাগত বাস্তুকার ধ্রুবজিৎ তালুকদার। নবাগত বাস্তুকার ও যুব কংগ্রেসের সাংবাদিকদের কাছে কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তা শোনা যাক। पता नहीं यहाँ से क्यों चला जाता है। हम लोग उस दिन भी आंदोलन किया था। हम लोग ইরিগেশন অফিসত মর নতুন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়েন করব কারণে আহিছিল। মই রাইজে তাতে রুখি দিছে আৰু মোৰ যুব কংগ্ৰেছৰ সকলক, কাৰণ 42 বছৰ পুৰণি এটা মোৰ ইৰিগেশ্যন অফিচ করিমগঞ্জত আছে। এই ডিভিশনটো কনভার্ট কৰি কেনে ৰাতাবাড়ি আৰু পাথারকান্দির নামত এই ডিভিশনটো নিব আৰু জয়েন কৰিব পাথারকান্দির নামত, সেইটো মোৰ রাইজে নামানে, কেতিয়াও নামানিব। কারণ 42 বছরের পুরনি এটা ইরিগেশন অফিস মোর করিমগঞ্জর, সেটু ভাঙি কিনে মর পাথারকান্দি রাতাবাড়ি নিব। মই গভর্নমেন্টত জানাই মানে কব বিচারিছো, সিএম স্যারক কব বিচারিছো যে আপনি যদি মন মানসিকতা থাকে কামর পাথারকান্দি আর রাতাবাড়ি ডেভেলপ করব কারণে আপনি বিচারে যদি, তাহলে আপনি নতুন এটা দিয়ে দিক। তাতে আমরা এসেছি সবাই, আমাদের যুব কংগ্রেসের সব ভাইরা এবং এই অঞ্চলের আমাদের দাদা কাকুরা সবাই এসেছি। অনেক পুরনো, আজকে 42 বছর হয়ে গেছে আমাদের এই জলস্বচ্ছ বিভাগ, অনেক পুরনো, কারণ এটা আমার এই অঞ্চলের এবং আমাদের নর্থ করিমগঞ্জের একটা অস্তিত্বর ব্যাপার। আজকে ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে এই অফিসটা নাকি এখান থেকে ট্রান্সফার হয়ে পাথারকান্দিতে চলে যাচ্ছে, ঠিক আছে। তাই আমাদের একটা একটা ঐতিহাসিক একটা পুরনো, অনেক পুরনো জলস্বচ্ছ বিভাগ, এটা কেন এরকম করে এটাকে পাথারকান্দিতে নিয়ে যাবে? তাই আজকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসেছে, উনি আসুক, উনি জয়েন করো, কোনো আমাদের কোনো বাধা নেই। কিন্তু উনি এসেছে যে বিভাগে জয়েন করবে, এটার মধ্যে লেখা আছে যে পাথারকান্দি এবং রাতাবাড়ি বিভাগ। এক পশলা বৃষ্টি হলে জলে টুইটম্ব করিমগঞ্জ শহরের রাজপথ, পুকুরের আকার ধারণ করে সড়ক, পুকুরের জল উপচে পড়ে সড়ক পুকুরের আকার ধারণ করে, সড়ক জলমগ্ন হওয়ার অনেকের বাসগৃহ জলের তলায় চলে যায়, চরম সমস্যার মুখে পড়তে হয় শহরবাসীদের। তাই এ সমস্যা নিরসনে সোচ্চার হলেন করিমগঞ্জ বীরভদ্র বেসরকারি সংগঠনের কর্মকর্তারা। আজ শহরের পৌরসভা কার্যনির্বাহী আধিকারিক বিক্রম চাষের কাছে এক স্মারকপত্র তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। যেহেতু অপরিকল্পিত ড্রেনেজ প্রকল্পের জন্য শহরবাসী ভোগান্তির শিকার হচ্ছেন, তা নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।
এছাড়া শহরের অনেক এলাকায় আবর্জনা দুর্গন্ধে চলাফেরা কঠিন হয়ে দাঁড়ায় তাদের দৃষ্টি আকর্ষণ করতে কার্যনির্বাহী আধিকারিকের কাছে আবেদন জানান তারা। বীরভদ্র যোদ্ধাস এনজিওর পক্ষ থেকে অতিরিক্ত জেলা উপায়ুক্ত তথা মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার বিক্রম চাষার সাথে বিক্রম চাষার কাছে একটা স্মারকপত্র প্রদান করি। করিমগঞ্জ জেলার রাস্তাঘাট নিয়ে এই যে বৃষ্টি দিলে ড্রেনেজ সিস্টেমের যে একটা প্রবলেমের জন্য ওভারফ্লো হয়ে রাস্তাঘাটে জল হয়ে যায়, তাছাড়া আরো অন্যান্য অনেক ইস্যু আছে। আজ বনমালি রোডের দিকে মানুষ হেঁটে যেতে পারে না এই ফাউল স্মেলের জন্য, একটা ফাউল স্মেল। তাছাড়া লঙ্গাইট ইনাকপুরের রাস্তা তথা আরো অনেক রাস্তা আছে, এইভাবে কোনো ধরনের কোনো কাজ করা হয় না, এটা কেন? এই ব্যাপারটা নিয়ে আজ আমরা এসে অতিরিক্ত জেলা উপায়ুক্ত তথা এক্সিকিউটিভ অফিসারের সাথে এসে আলোচনা করি এবং একটা স্মারকপত্র প্রদান করি, এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি অতি শীঘ্র এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ। কর্তব্য সম্পাদনে নেই কোনো ঢিলেমি, কিন্তু মাসোহাররা অধিক কম অন্যান্যদের তুলনায়। এত স্বল্প অর্থে তারা তাদের পরিবারদের ভরণ পোষণ অপারক। সরকারের কাছে মাসোহারা বৃদ্ধি বহুবার আবেদন নিবেদন করা সত্ত্বেও কোনো কাজের কাজ হয়নি। নানা বাহানায় রাখা হয়েছে তাদের মাসোহারা, রয়েছে অন্যান্য দাবি দাওয়া নিয়ে নেই কোনো সমাধান সূত্র, সমস্যা সমাধানে নেই কোনো সরকারের হেলদূত। বর্তমানে তাদের অবস্থা একেবারে করুণ। উপায়ন্তর না দেখে সাংবাদিক সম্মেলনে মুখ খুলতে বাধ্য হলেন পৌরসভার আওতাধীন হরিজন কর্মীরা। সাংবাদিক সম্মেলনে হরিজন সংগঠনের বিশিষ্ট সদস্যরা এভাবে ব্যক্ত করেন। আমি দুইটা জায়গার কথা উল্লেখ করছি, সব জায়গাতে দেখছি ভোর বেড়াতে ওরা বাজার নিয়ে এসে বসে যায়, ছয়টার সময় ওরা কত আগে উঠবে, ছয়টার সময় দেখা যায় কুলোর উপরে যে বাজারে রোডের উপরে বাজার বসে যায়। বা জেলায় একটা প্রচার সফাই কর্মীরা কাজ করে না, কিন্তু কি করে না করে সেটা জানা দরকার। আসলে মাত্র ৪৪৪৯০ টাকা বেতনে এই মহামূল্যের দিনে কি কাজ করা যায়? তারপর দেখা গেছে ঝাড়ু দিতে গেলে যেটা আগে পুরসভা থেকে ঝাড়ু স্যানিটাইজার গামবুট গাড়ি দেওয়া যেত, আজকাল ঝাড়ু এবং গামবুট দেয় না। সেই স্বল্প বেতন থেকে ১৫০ টাকা হিসেবে তাদের ঝাড়ু দিত। দীর্ঘ আজকে প্রায় ১৭-১৮ মাস ওদের সেই ন্যূনতম সামান্য বেতনটাও বাকি পড়ে আছে, সেই বকেয়া বৎসরের পর বৎসর বেতন বাকি থাকার পরেও সাফাই কর্মীরা সাফাই কাজ করে যাচ্ছে, কিন্তু বিভাগীয় প্রধানদের কাছে তাদের বেতনের দাবি তাদের সমস্যার কথা তুলে ধরলে তারা বলেন সাফাই কর্মীরা কাজ করে না। তাহলে তো আর হয় না, কারণ ও ঝাড়ু দিয়ে গেছে, একটু পরেই দুটো ট্রাক গেল, ট্রাকের হাওয়ায় জাবড়াগুলো আবার রাস্তায় চলে আসলো। পরবর্তীতে প্রচার এলো আমার সাফাই কর্মী মহিলা বা ভাইয়েরা কাজ করছে না। কাজে বিজ্ঞান ভিত্তিক দৃষ্টিকোণ থেকে সাফাইয়ের কাজের সঙ্গে যুক্ত মানুষদের সহযোগিতা পুরসভাকে করতে হবে। এবং আগামী আমরা আজকে আপনাদের মারফতে জানাচ্ছি, গতদিন এক্সিকিউটিভ অফিসারকেও বলেছি, উনি ২০ দিন সময় দিয়েছিলেন, আমাদের অলরেডি ১০ দিন চলে গিয়েছে, আরো ১০ দিন দেখে আপনাদের মারফতে আমরা সবাইকে জানিয়ে আমরা আমাদের সীমিত ক্ষমতা নিয়ে শহরবাসীর সহযোগিতা নিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে যাব। বেতনগুলা ১০ হাজার যেটা আমরা ডেপুটি অফিসারের কাছে বলেছিলাম যে আমাদের ১০ হাজার বেতন হওয়ার জন্য, কিন্তু দেখি যে আমাদের বেতনের কথা বললেই ওরা কাজ করছে কিনা এই কথাগুলা আনা হয়। এর মধ্যে ওদের একটা প্রশংসাও করা হয় না যে তারা ১৮ বছর ধরে যে বেতন না পেয়ে। সাধারণত এ বয়সের অধিকাংশ ছেলেমেয়েরা মা বাবার সান্নিধ্য থেকে প্রতিপালিত হচ্ছে, মা বাবার ভরণ পোষণে ধীরে ধীরে শারীরিক গঠনে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, কিন্তু ছোট শিশু জানকির বেলায় সবাই যেন আলাদা,
পরিবারদের নিয়ে সুদূর ছত্রিশগড় থেকে অসমে আগমন ছোট্ট জাহাঙ্গীর। অর্থ উপার্জনের জন্য নিজের জীবন বাজি রেখে কোনো ঝুঁকিপূর্ণ কাজে নেমে পড়ে সে, যেখানে অন্যান্য শিশুরা দুঃসাহসিক কাজ করতে ভীত সঞ্চার হবে, সেখানে জাহাঙ্গীর যেন দুঃসাহসী। প্রতিদিন বরাক উপত্যকার কোনো কোনো এলাকায় দড়ির উপর ঝুঁকিপূর্ণ খেলা তুলে ধরেছে সে। হয়তোবা পুলিশের রক্তচক্ষু না হয় অন্যান্য সমস্যা তা উপেক্ষা করে প্রতিদিন দুঃসাহসিক খেল সবার সামনে তুলে ধরেছে, যাতে বাবুরা খানিকটা অর্থ সাহায্য করে তার পরিবারদের বাঁচিয়ে রাখেন। শিলচর শহরে জাহাঙ্গীর দড়াবাজি করে আমাদের ক্যামেরায় বন্দী হয়। নমস্কার, আমি তনুশ্রী। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। সত্যি আমার কিছু বলার নেই। আর প্রথমত যাদের কথা বলবো তারা হচ্ছেন আমার বাবা এবং মা, আমার দিদিরা। তো আমার বাবা মার সাপোর্ট না থাকলে সত্যি আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আমার বাবা মার একটা সাংঘাতিক সাপোর্ট ছিল, সাংঘাতিক এনকারেজ করেছিল আমার বাবা এবং মা, আমার জেঠু মামনি, আমার পিসিরা, আমার মাসি, আমার মামা, প্রত্যেকে, মানে হয়তো বলতে শুরু করলে শেষ হবে না, প্রত্যেকে সাপোর্ট করেছিল আমাকে, মানে এই প্রফেশনে, মানে এই প্রফেশনে আমি কাজ করবো, কারণ এটা তো আমার ছোটবেলার স্বপ্ন আজ থেকে নয়, যবে থেকে আমার সেন্স গ্রো করা শুরু করলো, যখনই আমায় কেউ বলতো যে আমি কি করব বা কি হতে চাই, আমার একটা উত্তর থাকতো যে আমি অভিনেত্রী হতে চাই। আর আমি লাইফে কোনো অপশন রাখি। শ্রীকৃষ্ণ ভক্ত মীরা এই সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়েছে। তনুশ্রী চক্রবর্তী থেকে যখন 8-9 বছর বয়স, তখন থেকেই ও ঘরে সবাই একসাথে বসলে দেখাতো, আমি এটা অভিনয় করা একটু দেখাই, তারপর আয়নার সামনে একা একা অভিনয় করত। তো তখনও ভাবতে পারিনি যে সেই আয়নায় একা একা অভিনয় করা মেয়েটি একদিন টিভির পর্দায়, এত বড় একটা চ্যানেলের পর্দায় অভিনয় করার সুযোগ পাবে। মূলত গ্রাজুয়েশন কমপ্লিট করার পরই শিলচরের ইচ্ছাটা থেকে একটি অভিনয়ের কোর্স একটি করে 3-4 মাসের, সেখান থেকেই কলকাতার একজন ডিরেক্টরের নজরে পড়ে, তারপর ওইখান থেকেই সেই সুবাদেই কলকাতায় পাড়ি দেওয়া। কলকাতায় একটি থিয়েটারের কোর্সও করে, সেটি শেষ করে এখন আরেকটি থিয়েটারের কোর্স চলছে ওর।
তারপর গত গত জুলাই মানে গত মাসে প্রায় মাসখানেক আগে জি বাংলার জীবনসাথী নামের একটি সিরিয়ালে একটি সাংবাদিকের চরিত্রে অভিনয় করে। তারপর বিভিন্ন এখনও অডিশন দিচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রোডাকশন হাউসে। আর গত বছর ও একটি বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণ অসাধারণ শক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। উনার অলৌকিক কর্মকাণ্ড ইতিহাসে সাক্ষী রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি সর্বত্র উদযাপন করা হচ্ছে জন্মাষ্টমী, ব্যতিক্রম নয় করিমগঞ্জ জেলাও। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উদযাপিত হচ্ছে জন্মাষ্টমীর নানা মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে। করিমগঞ্জের কানাইলালজি আখড়া কর্তৃপক্ষের উপলক্ষে বর্ণাঢ্য রেল বের করে আকর্ষণীয় হয়ে উঠে রেলি সবার কাছে। এতে জীবন্ত কৃষ্ণ, পিতা বাসুদেব, মাতা দেবকী, মামা কংস ইত্যাদি সুসজ্জিত তুলে ধরে পদযাত্রায় সামিল হন। রেলি আখড়া এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রম করে হরিনাম ধর্মীতে মুখরিত হয়ে উঠে রাজপথ। করিমগঞ্জ মদনমোহন আখড়া, গোপালজি আখড়া ইস্কন কর্তৃপক্ষ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম আয়োজন করে। আজ উদযাপন হয় নন্দ উৎসব ইস্কন মন্দিরে। আমাদের পরিবার স্কুলেও গতদিন জন্মাষ্টমী অভিষেক হয়েছে সাড়ে এগারোটায় এবং অনুপম প্রসাদ বিতরণ হয়েছে। আজকে আমাদের নন্দোৎসব এবং স্কুলের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শিবতি ছিল ভাই তারা ভক্ত স্বামী গোপালের আভিজাত্রি মহোৎসব। তাই আমরা যথাযথ মর্যাদায় এই অনুষ্ঠান পালন করা হচ্ছে। এখানে দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসছেন এবং সবাই প্রসাদ গ্রহণ করছেন। মহাপ্রভু আদেশ যে পৃথিবীতে আসাদ নগরে দেখিলাম সর্বত্র প্রচারিত হইল তোমার নাম, ভারতভূমিতে জন্ম হইল যা জানাম সর্বোপরি পরম পরম প্রকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহামন্ত্র করে সবাই সুখী হবে এবং প্রসাদ পেয়ে আনন্দ জীবনযাপন করে সবাই ভগবান কৃষ্ণের কৃপা লাভ করবেন। সবাইকে ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সংবাদ স্কাই 18 বাংলা নিউজ।